আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা নিয়ে। আপনারা ইতোমধ্যেই সকলে জানেন যে সকল ধরনের মাছ চাষের তুলনায় একমাত্র ভিয়েতনামি কই মাছই কেবল 90 থেকে 100 দিনের মধ্যে বাজারজাত করা সম্ভব। বাংলাদেশে বর্তমানে কোনো মাছই এত দ্রুত বড় হয় না এবং এত তাড়াতাড়ি বাজারজাত করা যায় না। অন্যান্য মাছ চাষ করতে যে সময় লাগে, সে সময়ে এই একই পুকুর থেকে আপনি 2 বার ভিয়েতনামি কই মাছের ফসল তুলতে পারবেন। আমাদের এই পোনাগুলো হচ্ছে শতভাগ অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা। এই পোনাগুলোকে নার্সারি পাউডার ফিড খাইয়ে নার্সিং করা হয়েছে। তবে এরা এখন 0.2 সাইজের ভাসমান ফিড অনায়াসেই খেতে পারে। এখন ভিডিওতে যে সাইজটি দেখতে পাচ্ছেন, এগুলো কেজিতে 700 থেকে 800 পিস হয়ে থাকে এবং এই সাইজের পোনা আপনি পুকুরে দিলে 3 মাসে 1.2 থেকে 1.3 FCR হিসেবে আপনি 1 কেজি ভিয়েতনামি কই মাছ উৎপাদন করতে পারবেন। যে কোনো স্বল্পমেয়াদী পুকুর সহ সকল ধরনের পুকুরে ভিয়েতনামি কই মাছ চাষ করা সম্ভব। আর বন্ধুরা, 5 ফিট পানির গভীরতার একটি পুকুরে আপনি শতাংশ প্রতি 800 থেকে 1000 পিস ভিয়েতনামি কই মাছের পোনা ছাড়তে পারবেন। তবে এই মাছ চাষের ক্ষেত্রে কিছু বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে, নয়তো সমস্যায় পড়বেন। এবং সেই বিষয়গুলো হচ্ছে, আপনি কখনোই এই মাছকে বেশি ঘনত্বে চাষ করবেন না। নির্দিষ্ট ঘনত্বের বাইরে আপনি যত বেশি পরিমাণ ঘনত্বে মাছ চাষ করতে যাবেন, ততই আপনার মাছের গ্রোথ কম হবে। পাশাপাশি আপনার পোনা যদি দুর্বল কোয়ালিটির হয়, তাহলে ফলন কিন্তু অনেক কম হবে এবং জাত যদি ঠিক না থাকে, তাহলে লাভও কম হবে। আর মাছের কালার যদি ভালো না হয়, তাহলে বাজারজাতকালীন সময়ে আপনি এই মাছের বিক্রয় মূল্য কম পাবেন। তাই সবসময় পুকুরে ভালো ও উন্নত জাতের ভিয়েতনামি কই মাছের পোনা ছাড়ার চেষ্টা করুন। আর ভিয়েতনামি কই মাছকে তাদের দেহের গড় ওজনের 4 থেকে 5% হারে দিনে 2 বেলা খাবার দিতে হয়। যে কোনো স্বনামধন্য কোম্পানির ভাসমান ফিড খাওয়ালে আপনি এই মাছগুলোকে 90 থেকে 100 দিনের মধ্যেই বাজারজাত করে সেই পুকুরেই প্রাথমিকভাবে আবার পুনরায় প্রস্তুত করে পোনা ছেড়ে দিতে পারবেন। তবে আপনি যদি ঝামেলামুক্ত ও রোগমুক্ত কই মাছ চাষ করতে চান, তাহলে কই মাছের সাথে শতাংশ প্রতি দেশীয় কার্ব জাতীয় মাছ 8 থেকে 10 পিস দিলে ভালো ফলাফল পাবেন। এতে করে পুকুরের পরিবেশ ভালো থাকবে এবং কই মাছের তেমন কোনো রোগবালাই হবে না। এখন প্রশ্ন আসে যে ভালো ও উন্নত জাতের ভিয়েতনামি কই মাছের পোনা আপনি কোথায় পাবেন? বন্ধুরা, এতক্ষণে আমাদের ভিডিওতে যে পোনাগুলো দেখেছেন, সেগুলো বড় জাতের ব্রুড থেকে উৎপাদিত ভিয়েতনামি কই মাছের পোনা। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করলে আমরা আপনার দ্বার প্রান্তে পোনা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিব। কারণ আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি। আর দূরত্ব নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই, কারণ আপনার কাছে সুস্থ সবল পোনা পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব। আপনাদের কারো যদি ভিয়েতনামি কই মাছের পোনা প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।